সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব পোস্ট বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতন আজকেও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। ওনারা যে পদের জন্য আজকে লোকবল নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আমাদের এই ভিডিওটিতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা এই ধরনের চাকরির নতুন নতুন খবরাখবর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, ওনারা ফ্লাইট স্টুয়ার্ডেস পদের জন্য লোকবল নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। ওনারা এই ফ্লাইট স্টুয়ার্ডেস পদের জন্য লোকবল নিয়োগের ক্ষেত্রে যে সকল যোগ্যতার প্রয়োজন তা কিন্তু এখানে উল্লেখ করেছেন। সে যোগ্যতার মধ্যে এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু ন্যূনতম হতে হবে HSC অথবা সমমান পাস, এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য কিন্তু হবে না, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বিভাগ থেকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে ফলাফল দেখুন, ওনারা দিয়েই দিয়েছেন ন্যূনতম GPA থাকতে হবে 5-এর মধ্যে 3, SSC এবং HSC অথবা সমমান এই পরীক্ষাগুলোতে, এবং ডিপ্লোমা ডিগ্রিধারী আপনারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ন্যূনতম CGPA 2.8, এটা 4-এর মধ্যে থাকতে হবে। এবং আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ও লেভেলে গড়ে যে কোনো বিষয়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম D থাকতে হবে। এবং এই পদের জন্য উচ্চতা সর্বনিম্ন 161 সেন্টিমিটার হতে হবে এবং ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যেটি BMI অনুযায়ী 18.5 থেকে 25.0 পর্যন্ত। এবং আপনারা যারা প্রার্থী রয়েছেন তাদের সুস্বাস্থ্যের অধিকারী সহ ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে, দৃষ্টিশক্তি 6-6 হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়, এবং বয়সসীমা আপনাদের 19 থেকে 25 বছর পর্যন্ত হতে হবে। এবং বয়সসীমা এই 19 থেকে 25 বছর যেটি হবে সেটি 19 সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে হতে হবে, এবং আপনারা যারা বয়সসীমা প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট করেছেন সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না, এবং GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। ওনারা এই পদের জন্য ভিউয়ার্স, এখন চলে যাই আমরা বেতন এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে। ওনারা এই পদের জন্য বেতন স্কেল নির্ধারণ করেছেন 15,900 থেকে 38,400 টাকা, এবং আনুষঙ্গিক অন্যান্য ভাতা রয়েছে এখানে। এছাড়া ভাতার মধ্যে রয়েছে উৎসব ভাতা, দেশে এবং বিদেশে প্রশিক্ষণ, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা এবং ইউনিফর্ম ভাতা রয়েছে। এবং ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা কিন্তু এখনও আগ্রহের সাথে যেটি চাইছিলেন সেটি হচ্ছে পদ সংখ্যা কতজন নিবে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন যে 100টি পদ সংখ্যা খালি রয়েছে ওনাদের। অর্থাৎ আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই 18 অক্টোবরের মধ্যে এই 100টি প্রার্থীর জন্য ওনারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কিন্তু আবেদনপত্র পৌঁছাতে পারেন। এবং আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদের কিন্তু অবশ্যই 19/9/2022, অর্থাৎ 19 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স অনূর্ধ্ব 25 বছর হতে হবে, এবং SSC পাশের সনদপত্রের ভিত্তিতে কিন্তু বয়সসীমা নির্ধারণ করা হবে। এবং এখানে আপনারা যারা সকল জেলা এবং বিভাগের প্রার্থীরা রয়েছেন যে কোনো বিভাগ থেকে যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি এবং ফলাফলের তথ্য কিন্তু এখানে প্রদান করতে হবে। এবং উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক হবেন, এবং সন্তোষজনকভাবে 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণকরণ সাপেক্ষে 3 বছর মেয়াদে সর্বোচ্চ 4 বার চাকরি নবায়ন করা যেতে পারে। এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের TAD ওনারা প্রদান করবেন না। তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে এখানে কি ধরনের ওনার শর্তাবলী আরোপ করেছেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন। সে আবেদন লিঙ্কটি আমাদের অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে লিঙ্কটি সংগ্রহ করে এখানে আবেদনপত্র প্রেরণ করতে পারেন। এবং তাছাড়া আপনাদের যদি অন্যান্য বিস্তারিত কোনো আলোচনা কিংবা তথ্য জানতে ইচ্ছুক হন তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আমরা তা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামীতে আরও নতুন নতুন চাকরির খবরাখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।